অদম্য ইচ্ছা শক্তিতে শারীরিক অক্ষমতাকে জয় করেছে নোয়াখালীর মামুন মিয়া। হামাগুড়ি দিয়ে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন স্নাতকের ছাত্র সে। পড়াশোনা শেষ করে চাকরি করার ইচ্ছা মামুনের। খায়রুল আনাম রিফাতের রিপোর্ট। নোয়াখালীর মামুন মিয়ার গল্পটা সমাজের অন্য দর্শন থেকে একেবারেই আলাদা। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে চলছেন তিনি। জন্মের কয়েক বছর পর হারান বাবাকে। প্রতিবন্ধী দুই ভাই বোন সহ তিন সন্তানকে নিয়ে টানাপোড়েনের জীবন চালাতে হয় তাদের মাকে। তবে কষ্টের এই জীবন নমাতে পারেনি মামুনকে। দুই হাত ও পা বিকল হলেও হুইল চেয়ারকে ভরসা করেই শেষ করেছেন এসএসসি এইচএসসি। এখন চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র তিনি। পড়াশোনা শেষে দাঁড়াতে চান নিজের পায়ে, তবে জীবন এখন আরও কঠিন হয়েছে বলে জানান এই প্রতিবন্ধী যোদ্ধা। স্বপ্নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। সমাজের প্রতিবন্ধী বোঝাও থাকতে চাই না, মানুষের কথা শুনতে চাই না। আমি নিজের যোগ্যতায় দিয়ে পড়ালেখা করে আমি এগিয়ে আসতে চাই। তো সরকার কাছে আমার অনুরোধ, আমাকে যেন একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয়। মামুন এবং তার ভাই বোনদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা চেয়েছেন সহপাঠী ও প্রতিবেশীরাও। পঙ্গু প্রতিবন্ধী, ইসলামের দৃষ্টিতে আমরা সবাই সমান, সেজন্য আমাদের সমাজের উচিত তাদেরকে পিছনে রেখে সামনে এগিয়ে আনা। সরকারি এবং কি প্রাইভেট যে কোম্পানিগুলো আছে ওদের ম্যানেজমেন্টে অ্যাকাউন্টস বা এমআইএস বা এইচআর এই ডিপার্টমেন্টগুলোতে ওরা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছে বা কাজ করতে পারে। তো সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি এগিয়ে আসেন, এ ধরনের মামুনরা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হিসাবে তারা পরিণত হবে। ভাই বোনের মধ্যে মামুন সবার বড়। গৃহিণী মায়ের সংসারে আয় বলতে পাড়া প্রতিবেশী আর স্থানীয় মানুষের সাহায্যের উপর নির্ভর করতে হয় পরিবারটিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।